আপনাদের সকলকে প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা নিয়ে খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ দুটি আপডেট কিন্তু আজ প্রকাশ করা হলো প্রকল্পের পক্ষ থেকে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে নতুন কয়েকটি নিয়মের কথা জানানো হয়েছে যেখানে জানানো হয়েছে যে অনেক মহিলা এই নিয়মগুলো মানছে না তো যারা যারা ডিসেম্বর মাস থেকে এই নিয়মগুলো মানবে না তাদের অ্যাকাউন্টে প্রকল্পের পক্ষ থেকে আর কোনো রকম টাকা দেওয়া হবে না তাই প্রকল্পের টাকা নিয়মিতভাবে পেতে হলে ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীকে এই নতুন নিয়মগুলো কিন্তু খুব কঠোরভাবে মানতে হবে আপনারা যদি কোথাও একটু ভুল করে দেন সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস থেকে অর্থাৎ সামনের মাস থেকে আপনি এই প্রকল্পের আর টাকা পাবেন না তাই বুঝতেই পারছেন আপনি যদি ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন কিংবা আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে এই খবরটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে আপনাদের কাছাকাছি হয়তো অনেক এরকম মহিলারা রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্যের ভাণ্ডারের টাকা আসা বন্ধ হয়ে গেছে তো আপনার অ্যাকাউন্টেও যেন সেরকমটা না হয় তাই আগে থেকেই কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে তাই আপনার টাকা আসা বন্ধ হওয়ার আগে আপনারা ভালো করে দেখে নিন ঠিক কী কী নির্দেশিকা জারি করা হয়েছে কি কী নিয়মগুলো আপনাকে ভালোভাবে মানতে হবে সমস্তটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরবো আর বিস্তারিত তথ্য দেওয়ার আগে বন্ধুরা জানিয়ে দিই যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়তই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই আপনি যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই নিয়মগুলো এখানে আলোচনা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগামী মাসে টাকা পেতে নতুন নিয়ম না মানলে বন্ধ টাকা তো বুঝতেই পারছেন পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে তাই কী কী নিয়ম রয়েছে আপনারা খুব ভালো করে একটু জেনে নিন ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে আগামী মাসের টাকা নিয়ে বিরাট আপডেট প্রকাশিত হল বেশ কয়েকটি নতুন নিয়ম আজ জারি করা হয়েছে এরই সাথে সাথে নতুন এই নিয়মগুলো মানার জন্য কঠোরভাবে নির্দেশিকাও জারি করা হয়েছে যারা যারা এই সমস্ত নিয়মগুলো মানছে না তাদের অ্যাকাউন্টে আগামী মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর কোনো রকম টাকা দেওয়া হবে না বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই নতুন প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ও ওবিসি মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পায় এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এদিন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যে চলা দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একটি বৈঠক করেন আর এই বৈঠকের পরই মুখ্য সচিব এই নতুন নির্দেশ দিয়েছেন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়মগুলো সঠিকভাবে মানতেই হবে বলে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আগে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলেও চলত কিন্তু বর্তমানে তা আর হবে না প্রত্যেক সুবিধাভোগীকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রাখতেই হবে অর্থাৎ আপনার ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখতেই হবে অন্যথায় টাকা পাবেন না আগে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েও এই প্রকল্পের সুবিধা পাওয়া যেত কিন্তু এখন থেকে এই অ্যাকাউন্টগুলোতেও আর কোনো রকম টাকা আসবে না আর নতুন দুয়ারে সরকার ক্যাম্প থেকে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আধার সম্মতি পত্রটি জমা করতে হবে অনেকে কিন্তু এটি করছে না তো তারাও কিন্তু টাকা পাবে না এরপর দেখুন বলা রয়েছে প্রকল্পের যে সমস্ত মহিলারা এই সমস্ত নিয়মগুলো কোনোভাবে মানতে পারবে না তাদের অ্যাকাউন্টগুলোতে টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন পরিষ্কারভাবে কিন্তু এ বিষয়ে লেখা রয়েছে তো তবে এই ক্ষেত্রে বলতে চাই যে এখনও এখনও কিছু জায়গায় কিন্তু এই ক্যাম্প হওয়ার বাকি রয়েছে আপনারা যারা যারা এই সম্মতি সম্মতিপত্রটি জমা করেননি আপনারা কিন্তু সেখানে গিয়ে পুনরায় আবেদনপত্রের সাথে সম্মতিপত্রটি জমা করতে পারেন আর যদি আপনার এখানে ক্যাম্প শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ব্লক অফিসে গিয়ে সেখানে ভাণ্ডার আধিকারিকের সাথে এ বিষয়ে কথা বলুন বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ